আসসালামু আলাইকুম ভিউর্স টিচকুইকে আপনাদের স্বাগতম হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আপনার পিসি আছে ল্যাপটপ আছে সেটা আপনি উইন্ডোজ সেট আপ দেন কিন্তু সেট আপ দেওয়ার পর দেখা যায় আপনার যে পিসিটা আছে ঠিকমতো রান করছে না বা ল্যাপটপটা আছে ঠিকমতো রান করছে না তো কিছু সফটওয়্যার আছে কিছু ড্রাইভার আছে ইনস্টল করলে আপনার পিসিতে দেখা যায় আপনি কাজ করতে গেলে কমফোর্ট ফিল করবেন তো আজকের পর্বটি এ নিয়ে ডিসকাস করব তো কী কী আপনার সফটওয়্যার প্রাথমিকভাবে আপনার ল্যাপটপ এবং পিসিতে রাখবেন সেটা আমি আজকে আপনাকে জানাবো সর্বপ্রথম যখন আপনি আপনার পিসি বা ল্যাপটপটি সেট আপ দেবেন তার সামঞ্জস্য র্যাম মাদারবোর্ড এবং হার্ড ডিস্কের সাথে সমন্বয়টা তার যাতে ভালো হয় তার জন্য ড্রাইভার আছে প্রত্যেকটা মাদার বোর্ডের ড্রাইভার আছে প্রত্যেকটা ল্যাপটপের নিজস্ব মাদার বোর্ডের ড্রাইভার আছে সেটার মডেল অনুযায়ী আপনার ড্রাইভারটি ডাউনলোড করে তারপর ইনস্টল করে ফেলবেন এখন আমি আপনাদের বলবো আপনার ল্যাপটপ বা পিসিতে উইন্ডো সেট আপ দেওয়ার পর যখন ড্রাইভার ইনস্টল করবেন কি কি সফটওয়্যার আপনার অবশ্যই ডাউনলোড এবং ইনস্টল করে আপনারা কাজে কমফোর্টেবল হতে পারবেন চলুন দেখি কি কি সফটওয়্যার আপনাদের কাজে লাগতে পারে যেটা না থাকলে আপনারা স্মুথলি আপনাদের পিসিতে কাজ করতে পারবেন না তো বন্ধুরা যখন উইন্ডোজটি সেট আপ দেওয়া হয়ে যাবে তখন আপনি আপনার যে ড্রাইভার আছে সে ফোল্ডারে যাবেন সেবেন যেরকম এই ড্রাইভারটি যখন ওপেন হবে তখন দেখতে পাবেন অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করার কথা বলছে এটা আপনার ফুল ক্লিক করে দেন ইনস্টল দিবেন তাহলেই হয়ে যাবে বিভিন্ন মাদার বিভিন্ন আপনার ড্রাইভার দেওয়াই থাকে কেউ সিডি দিয়ে থাকে বা কেউ পেন ড্রাইভে ভরে আপনার একটা ড্রাইভের ভিতরে ভরে দেয় যে আপনার কম্পিউটারটি ইনস্টলেশন করে এখন আপনার ড্রাইভারটি খুব ইম্পর্টেন্ট ইনস্টল কেন করবেন কারণ এটাতে আপনার মাদারবোর্ডে অনেক যে সিস্টেমগুলো থাকে অনেক কিছু থাকে যেমন ভিজিএ ড্রাইভার থাকে ল্যান্ড কার্ড থাকে অডিও কার্ড থাকে এগুলো আপনার একটি সফটওয়্যারের মাধ্যমে মাদার বোর্ডের নির্দেশ করে যেন কম্পিউটারটা খুব সুন্দরভাবে আপনার রান করে তারপর আপনি মাইক্রোসফট এই যে যাবেন এখান থেকে আপনি মন পছন্দের যে ব্রাউজারটি আছে আপনি এখান থেকে ডাউনলোড করবেন সবচেয়ে মোস্ট পপুলার যে ব্রাউজারটি সেটা হচ্ছে গুগল ক্রোম দেন এখান থেকেই আপনি দেন এখান থেকেই আপনি আরেকটি সফটওয়্যার উইনরার উইনরার এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন যাতে আপনি নেক্সট সফটওয়্যার গুলো যখন আপনি ডাউনলোড করবেন আপনি কম্প্রেস ফাইলটি ওপেন করে এক্সট্রাক্ট করে ফাইলটি ইনস্টল করতে পারেন তারপর মোস্ট ইম্পর্টেন্ট যে আপনার সফটওয়্যারটি সেটা হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর মাধ্যমে আপনারা ইজিলি আপনাদের যে সফটওয়্যার আছে সেগুলা ডাউনলোড করতে পারবেন শুধু সফটওয়্যার না যে কোনো ভিডিও বলেন বা মুভি বলেন আপনারা এই সফটওয়্যারটি দিয়ে ডাউনলোড করতে পারবেন দেখেছেন খুব কতটা ইজিলি হয়ে গিয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট একটি সফটওয়্যার যেটার মাধ্যমে আপনারা যে কোনো জিনিস ডাউনলোড করতে পারবেন তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি ইউ টরেন্ট যে ডাউনলোড ম্যানেজার আছে সেটা আপনি ডাউনলোড করবেন এতে আপনার কি হবে আপনি টরেন্ট ফাইলগুলো ইজিলি ডাউনলোড করতে পারবেন দেন আপনি একটি প্লেয়ার ইনস্টল করবেন বিভিন্ন ধরনের প্লেয়ার থাকে যেমন আমি গম প্লেয়ার ইউজ করি কেম প্লেয়ার আছে ভিএলসি আছে এক্সেট্রা এক্সেট্রা সেটাও আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন এগুলো সব ফ্রিতেই পাওয়া যায় তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা না থাকলে আপনার একটি কম্পিউটার বেনাম আনান হয়ে যাবে মাইক্রোসফট অফিস এই মাইক্রোসফট অফিস যদি না থাকে তাহলে আপনি লেখা লেখি বলেন কোন ডকুমেন্ট বলেন প্রেজেন্টেশন বলেন কোন কিছুই মেক করতে পারবেন না সো যখন উইন্ডোজটি সেটআপ দিবেন আপনার কম্পিউটারে ড্রাইভার ইনস্টল করা হয়ে যাবে তখন সর্বশেষে যেটা আপনি করবেন সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস যেটা আছে লিগ্যাল ভার্সনটা ডাউনলোড করে নেবেন এরপর আপনার যা যা লাগে সেটা আপনি ইনস্টল করতে পারেন কিন্তু প্রাথমিকভাবে এই কয়টাই লাগে প্রথমত ড্রাইভার দেন হচ্ছে অফিস দেন হচ্ছে তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগলো ধন্যবাদ